তো তোমাদেরকে একটা আর্জেন্ট ভিডিও বলতে এলাম কথা। তো তোমরা দেখছো একটা অপটিক্যালের মানে কর্মচারী আর মালিক মিলে যে লাইফে এসে, যে কর্মচারীর লাইফে এসেছে, মানে লোকটার নাম নিলেও আমার মুখে ঘেন্না আসছে, সে এসে ওপেন লাইফে এসে থ্রেট দিচ্ছে, মেয়েদেরকে বাজে করে মলেস্ট করছে, মুখে বিকৃত হবে মানে কথা বলছে, একটা লাইফে এসে সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে একটা থ্রেট দিচ্ছে, গুন্ডা গুন্ডাগিরি করছে, সব কথাবার্তা বলে মুখে বিকৃত হবে কথা বলছে, প্লিজ তোমরা মেয়েরা রুখে দাঁড়াও। আর সীমাদীপে মানে সবাইকে বলছি, তোমরা প্লিজ এর ওপর একটা লিগাল স্টেপ নাও, কারণ সবাইকে, মেয়েদেরকে এটা মলেস্ট ভাবে কথা বলছে, মানে যা না তাই করছে, লাইফে এসেছে উল্টো পাল্টাভাবে বিকৃত করে কথা বলছে, সেটাকে মানে একটা সোশ্যাল মিডিয়াতে উল্টো, মানে অনেকেই তো দেখে, মানে বয়স্ক বাচ্চারা সবাই দেখে, সেইটা না ভেবে তাকে মানে সে মুখের ভাষা নোংরা নোংরা মুখের ভাষা, যেটা মানে শোনাও মানে শোনাও পাপ, সেই রকমভাবে কথা বলছে, মানে কি বলবো, মানে পুরো বাজে হচ্ছে ব্যাপারটা। মানে একটা ছেলে হয়ে মেয়েদেরকে কিভাবে নিচু নাম নিচে ডাউন করছে সেটা তোমরা মেয়ে হয়ে বোঝো, ওরা ওই মানে ওই লোকটা, ফালতু লোকটা কিভাবে ডাউন করছে একটা মেয়েকে, মেয়েদেরকে বাজে বাজে মুখ বিকৃত করে বাজে কথা বলে কিভাবে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে, নামটা আমি নিলাম না। তোমরা প্লিজ তোমরা রুখে দাঁড়াও, বিকৃত লোকের জন্য কিন্তু কোনো মহিলারা বা কোনো মেয়েরা ইউটিউবে ভিডিও করতে পারবে না, এরা মলেস্ট করবে, এরা লোক চোখের নিচে মেয়েদেরকে ডাউন করবে। আমি বলে দিলাম এই নোংরা মেয়ে ছেলেদের ছেলেটার জন্য, লোকটার জন্য পুরো নিজের ফ্যামিলি আছে, স্ত্রী আছে, তারপরেও সে লাইফে এসে মেয়েদেরকে নিচু থেকে নিচু দেখাচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, গুন্ডা তখন থ্রেট দিচ্ছে, তোমরা রুখে দাঁড়াও প্লিজ, এটা অনেকটা পেরিয়ে যাচ্ছে, লিমিট ছাড়িয়ে যাচ্ছে একটা মেয়েদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা। তো চলো নেক্সট ব্লগে দেখা যায়, টাটা।